জানোয়ারদের মেরে ফেলা হয় তো সেদিন আর বেশি দূরে নয় যখন নতুন জেনারেশন এসব জানোয়ারদের দেখবে না আর একটি পরিষ্কার স্বচ্ছ এনভায়রনমেন্টও পাবে না তারা শুদ্ধ হাওয়াতে নিঃশ্বাস নিতেও পারবে না আর বৃষ্টির আনন্দও ভোগ করতে পারবে না সমস্ত পরিবেশ দূষিত হয়ে যাবে কিন্তু কারা করছে এসব আর এমন কোন জঙ্গল নেই যাকে আমি ধ্বংস করিনি কিন্তু এই বায়ার্স ইন্ডিয়ার শান্তিবনের গাছগাছড়া আর পশুদের প্রশংসা করতে কখনো ছাড়ে না ওদের জন্য যে কোনো দাম দিতে রাজি কাটেলি ম্যাম যদি ওখানকার মাল ওদের বিক্রি করে দিই তো বায়ার্স খুশি হয়ে যাবে হ্যাঁ যদি বায়ার্স খুশি হয় তো কাটেলিও খুশি হবে তাই না ইন্ডিয়া আমি আসছি তোমার শান্তিবনের শান্তিকে অশান্তিতে পরিণত করার জন্য ও তাহলে এই হলো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর স্মাগলার কাটিলি কেউ তো রয়েছে যে এদের ভয়ঙ্কর ইচ্ছাকে প্রতিরোধ করতে পারে নিশ্চয়ই আছে আমাদের মধ্যেই কেউ হবে ¶¶
হলো শান্তিবন, ইন্ডিয়ার সবচাইতে সুন্দর জঙ্গল। এখানে সবাই মিলেমিশে থাকে। আর এই হলো শান্তিবন অনাথালয়। এখানে আমার বন্ধুরা চিন্টু, মট্টু আর গাট্টু থাকে। একটা সিক্রেট বলবো, চিন্টুর ভেতরে ধরিত্রী মায়ের দেওয়া পাওয়ারস আছে, পাওয়ারস। আর বল তুমি খেলো কি করে? এটা বল না বেলুন ছিল? বোকা বানালাম। আরে উঠে পড়ো আমার মোটা পালোয়ান, একটু কসরত করে নাও। কখনো সত্যি সত্যি যদি লড়তে হয় না, এমন এই ফোলা শরীরের হাওয়া ফুস করে বেরিয়ে যাবে। আমার কাজ হলো শুধু খাওয়া আর শোয়া, বুঝলি গুটলি? ব্যায়াম করে তোর মতো চুষে খাওয়া আম হতে চাই না। আরে আমার জাঙ্গিয়া, লাল রঙের বেটা আবার আমার জাঙ্গিয়া পড়েছে। কেন, সবার লাল জাঙ্গিয়ার উপরে তোরই কপিরাইট নেওয়া আছে কি? এটা ওরও তো হতে পারে। না, এটা আমারই। আরে বোকা, ওর সাইজ দেখ আর নিজেরটা দেখ, তোর মতো দুটো ওর মধ্যে ফিট হয়ে যাবে। এর জাঙ্গিয়াতে তো তোর একটা লাল রঙের স্যুটও তৈরি হয়ে যাবে। আরে ভাই চিন্টু, তুমিও না। আরে ছাড়ো মট্টু, এই গট্টুটা এমন ভাবে শুধরাবে না, ওকে অন্য রকম ভাবে বোঝাতে হবে। তুমি বোঝাও, আমি চান করতে চললাম। আরে এই হাতির বাচ্চা তো সাবানকে ললিপপ ভেবে খেয়ে ফেললো আর ঢেকুরও তুলল না। নাও ঢেকুর তুলেছে, এবার তো তুমি খুশি না? আরে এই কুম্ভকরণের বাচ্চা ঢাক বাজালেও উঠবে না, এবার আমাকেই কিছু করতে হবে। হ্যাঁ হ্যাঁ, করো না করো না, প্লিজ প্লিজ করো না প্লিজ। হ্যাঁ হ্যাঁ, কিছু বলো না, কিছু আইডিয়া আছে কি? এমন একটা কিছু করতে হবে যাতে এই কুম্ভকর্ণর ঘুম ভেঙে যায়। আমার কাছে একটা দারুণ আইডিয়া আছে। হ্যাঁ, আরে এটা কি? আহা, আরে কেমন গ্যাস,
শুধু চার দিনে তো আমি টয়লেট যাইনি, আর তাই এই মট্টুর বেটা ন্যান্ত হয়ে আমায় ভয় দেখাচ্ছে। কি নির্লজ্জ কথাকার, এই বদমাশটাকে ছাড়বো না আমি। এর চেয়ে বেশি আর কি দিবি তুই? আমার শরীরের সমস্ত অক্সিজেন শেষ করে দিয়েছিস তুই। আরে না, মনে হচ্ছে গাটরু এক সপ্তাহের মধ্যে টয়লেট চাইনি। জঙ্গলি জানোয়ার এই দুটো গাটরু আর মাত্রু আমাদের মতো মানুষদের নাই কখনো থাকতে পারে না। আর এই এক মহান জীব যার কোনো কথার কোনো গ্রাহ্যই হয় না। যদি কেউ দুর্গন্ধকে সুগন্ধ বলে তাহলে তারা আনন্দ নিতে থাকে, আর যদি কেউ সুগন্ধকে দুর্গন্ধ বলে তাহলে নাক চুলকোতে থাকে। ওফো, যদি আমি না হতাম তাহলে না জানি এই ছোট্ট ভুঁদু বাচ্চাটার এই শয়তানের পৃথিবীতে না জানি কি যে হাল হতো। আসুন ঠুলঠুল মশাই, একটু চিন্টু আর মাট্টুর অবস্থাটা তো জেনে নিন। গাটরু যে সুগন্ধ গ্যাস ছড়িয়ে দিয়েছে তাতে তো এই দুজনে আলুর মতো সেদ্ধ হয়ে গেছে। আলু তাও আবার সেদ্ধ করা? চলো চলো, আমার সেদ্ধ করা আলু খুব ভালো লাগে। গাটরুকে বলো আমার জন্য অনেক আলু সেদ্ধ করে রাখতে। ওকে ওকে, এবার চলো। ঠিক আছে, আসছি। চলায়
আরে মচমচা ঠুলঠুল, তোমরা এখানে? ঠুলঠুলের গাট্রুর সিদ্ধ করা আলু খাওয়ার ইচ্ছে হয়েছে, মানে তোমরা দুজন। এ ঠুলঠুল আমার গাট্রু। বাবা নাও, পৃথিবীর সবচেয়ে ইন্টেলিজেন্ট দুই বন্ধুর মিলন হলো। ইডিয়েট! আরে গুটলি, তোর মুখ বন্ধ কর, নালে এমনি একটা পাঞ্চ মেরে তোর অমলেট বানিয়ে এই ঠুলঠুলকে খাইয়ে দেবো। দেখো তো, প্রতিটি কথার মধ্যে দুজন খাওয়ার কথাই চিন্তা করে। আমি তোকে ছাড়ব না। থামো, দেখো মোট্রু, আমি তো ইন্টেলিজেন্ট বটেই, কিন্তু ইডিয়েট তো আমাকে শুধুমাত্র মচমচি ডাকে। তুমি কেন বললে? তাড়াতাড়ি এর মানে বলে ফেলো, তা না হলে তোর এই সব আ ই উ এক্ষুনি এখানেই বার করে দেব। থ্যাংক ইউ ফর মেনটেনিং দ্য কন্টিনিউটি অফ আই, দ্যাট ওয়াজ গুড আমার বন্ধু। ঠুলঠুল, আরে তার বলার মানে হলো ভগবানের বানানো জড়ি হলো একজন অন্ধ একজন লুলো, এবার বুঝতে পারলে? ওকে, তুমি আমার জন্য যাই বলো না, খুব ভালোই বলো। কনফিউশন দূর করার জন্য থ্যাংক ইউ। না 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 না, উফ, ছাড়ো না, খুব দুষ্টুমি করো তুমি। এনিওয়েজ, ইউ আর মোস্ট ওয়েলকাম। এই দেখো এসে গেছে বন, কাবরু বন। থ্যাঙ্ক গড, এভরিথিং ইজ অল ক্লিয়ার। আমার মনে হলো সবাই জড়ো হয়েছে। তা কাটুর পেট খারাপ হয়নি? আরে না খবরু, আমরা প্রতিদিনের মতো ধরিত্রীর মার কাছে প্রার্থনার জন্য এসেছি, যাতে উনি আমাদের এই জঙ্গল আর এখানে থাকা আমাদের বন্ধুদের রক্ষা করার জন্য শক্তি দেন। শক্তি তার মানে পাওয়ার? গুড, আই উইথ ইউ, আই উইথ ইউ। আমার তো মনে হচ্ছে না যে তুমি আমাদের সঙ্গে রয়েছো। শুনেছি আজকাল তুমি তোমার গার্লফ্রেন্ডের পেছনে একটু বেশি ঘোরাঘুরি করছো, তাছাড়া দেখা যাচ্ছে না তো তোমার ওই লাল পরীকে? হ্যাঁ, আরে বন্ধু, তুমি তো আমার হৃদয়ের বিনা বাজিয়ে দিলে চিন্টু। আমার হৃদয় বলছে দেরতে ডিস্কো, এবার বলো আমি কাকে কিস করি? তুমি বলো, কাউকে করবো না। কেউ আমার হৃদয়ের কুকু কুকে বুঝতেই পারছে না, কেউ বোঝার চেষ্টাই করছে না। আমার মন বলছে কু কু কু। না, শুরু হয়ে গেল এর নাটক। নাটক আমি নই, মনে হচ্ছে অন্য কেউ করছে। আমি যদি এখান থেকে পড়ে যাই তাহলে হাড্ডি পাশলি একাকার হয়ে যাবে। আরে গাট্রু, তুমি কি আমায় কার্টুন বানাবে? আমাকে তো ভগবানই কার্টুন বানিয়ে পাঠিয়ে দিয়েছে। এত লম্বা গর্দান কারো কখনো দেখেছো কি?
আরে না না জিরা ভাই, এত সুন্দর লম্বা গর্দন আর কারোর হতে পারে নাকি? তুমি দেখে বলো না গাট্রু। আরে এমন কি সুন্দর, এ তো ওই। আরে কি হলো খবরু, মনে হচ্ছে তোর সব রোমান্টিক সিন হাওয়ায় ভূষ হয়ে গেছে। কেউ আমাকে বাঁচা কোয়াও করে গেল, পড়লে পড়লে। আরে একে কেউ নিচে নামাও। জিরাফ ভাই, তুমি সব সময় তোমার শরীরকে দেখে কাঁদো কেন? আরে ভগবান তো সবাইকে সুন্দর তৈরি করেছেন, তোমার শরীরে তো এত সুন্দর রং দিয়েছেন যা কারোর নেই। যেই গর্দনের কথা তুমি বলছো, তা তো আমাদের গোয়েন্দা খাবরুর অবস্থাই খারাপ করে দিয়েছে। আরে ভাই, পেছনে লেগো না, ঘাস খেতে দাও না প্লিজ। কিন্তু এই কার্টুনের ব্যাপারটা তো ঠিক বলেছিলাম না? এসো বন্ধুরা, আমাদের সবাইকে এত সুন্দর জীবন দেওয়ার জন্যে ধরিত্রী মায়ের বন্দনা করি। আমি প্রতিদিনের মতো আজও প্রতিজ্ঞা করছি মা, তোমার দেওয়া এই শক্তির ব্যবহার প্রয়োজন হলে তবেই করব, আর কখনো এর অপব্যবহার করব না। কেটে ফেলবো, চিড়ে ফেলবো, যে কাটিলির কথা না মানবে তাকে তো আমি মেরে ফেলবো। এই জঙ্গলের রানী আমি, আমার ইচ্ছের বিরুদ্ধে এই জঙ্গলের একটা পাতাও নড়বে না, বুঝলে? কিছু একটা ঢুকে গেছে রে, কেউ কেউ একজন বের করো। দাঁড়াও, আমি তোমায় হেল্প করছি। হেল্পের বদলে থাপ্পড়, রাস্কেল। চুপ করো, চুপ বোকা। যদি চুপ না করো, এই পশুদের চামড়ার বদলে তোমাদের চামড়া কেটে ঝুলিয়ে দেব। ক্ষমা করবেন কাটিলি ম্যাডাম, একটু ভুল হয়ে মিস্টেক হয়ে গেছে। এই জঙ্গলে কার এত সাহস যে আপনার সঙ্গে পাঙ্গা নেবে? না, আমার মানে হলো আপনি শুধু এই জঙ্গলেরই নন, পুরো দুনিয়ার মহারানী। এই জন্যই তো সব বায়াসরা আপনার পাঠানো মালের উপর ভরসা করে। হ্যাঁ হ্যাঁ কাটালি মাম, এই পশুদের ডিমান্ডের সাথে সাথে এই গাছের ডিমান্ডও বেড়েই চলেছে, আর আজকের টাইমে আপনার চেয়ে ভালো সাপ্লায়ার আর কেউ নেই। ঠিক বলেছি ম্যাম, আমাদের একেবারে ঠিকঠাক মাল চাই, টাকার জন্য ভাববেন না। আরে এ তো সেই ইংরেজি প্রবাদ বাক্য হয়ে গেল যে মাল আমাদের পছন্দসই আর দাম তোমার মন মতো। কেন রে চামচে, তোর ইংরেজি কিছু বেশি গুড বেটার বেস্ট হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু যেখানে কাটিলি মুখ খোলে সেখানে সবার বলতি বন্ধ হয়ে যা, বুঝলি? এবার এই প্রচলিত কথাকে সবাই কাটিলির বাংলায় বুঝে নাও। মাল যেটা কাটিলি দেয় নিয়ে নাও,
আর দাম যা কাটিরি চায় দিয়ে দাও। রানী সাহিবা, আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ। আপনি একমাত্র আমার ইংরেজি বুঝতে পারেন। আমি তো এর চেয়েও ভয়ানক ইংরেজি বলতে পারি, কিন্তু কি বলবো, আপনি ছাড়া কেউ বুঝতে পারে না। ও শাট আপ তালপাতার সেপাই, না হলে ওই সামনে পড়ে থাকা আপেল তোর মুখে ঢুকিয়ে দেব। আপনার অশেষ কৃপা, কেননা আপনি আমাকে কিছু খাইয়ে তারপর রাগ দেখান। আমি আপনার কথার অমান্য কি করতে পারি? আমি তো আপনারই পূজারী, ওটাকে আপনার প্রসাদ মনে করে খেয়ে নেব। খেয়ে নাও। কি হলো চামচে মশাই? কিছু না, একটু হেডেকে মাথা পেন করছিল। বেরো, পেনের জন্য পেন কিল্লার নিয়ে নাও কি, কিন্তু আমাদের মালের ব্যাপারে একটু চিন্তা করো না ভাই। চুপ করো, ওর চিন্তা তুমি কেন করছো? আমি তো আছি। সমস্ত জঙ্গলকে কেটে ফেলবো, সমস্ত পশুদের তুলে নেব, বাঁচা অবস্থায় তো বটেই, না হলে মেরে ফেলে তুলে নেব। বাহ বাহ, বাবা বাবা, শাট আপ শাট আপ শাট আপ। আমার তিনটে সেপাই কোথায়? আমার তিনটে সেপাই এখন পর্যন্ত ফেরেনি কেন? রানী সাহিবা, আমি থিঙ্ক করে চিন্তা করেছি, মনে হচ্ছে ওরা এক্ষুনি এসে পড়বে। আমার নাম পাপ্পু কাটার, রেখে দেব তোমাদের সবাইকে কেটে ইনসাইড দ্য গাটার। পালা বাচ্চা, যত দূর পালাতে পারিস পালা, ডমরু কানার নিশানা কখনো ভুল হয় না। গটরমাটর নাও বলটা ধরো। আরে বেটা মোটু, একটা বল ধরতে পারিস না তুই? আমাকে কি বলছিস মোটু, নিজেই উঠিয়ে নে না, এটা বল, কোনো রসগোল্লা নয় যা উঠিয়ে মুখে পুরে নিবি। বল ধরার জন্য দৌড়াতে হয়, যেটা তোর পক্ষে সম্ভব নয়। এই নে মতমাজ, তুই সামলা। গুড শট মচমচ, একটা শট আমিও মারবো। এই নাও টুনটুন। আহ!
যদি এই ভয়ঙ্কর সুনামির হাত থেকে বেঁচে যাই তো নিশ্চয়ই বেটার ফিল করব। থ্যাংক ইউ। এই ব্যাটা যখনই আসে ব্যাটার মুখ আর লম্ফঝম্প দেখে আমার খুব ভয় করে। আমি বুঝতে পারি না ব্যাটা কেন আমার দিকে ঘুরে ঘুরে দেখে। অপয়া কোথাকার, নিশ্চয়ই কোনো না কোনো খারাপ খবর নিয়ে এসেছে। ও আবার কি করবে, তোকে তো দেখেই চোর বা ভিকিরি মনে হয়। ও যে সব সময় কিছু খাবার বা কিছু পাওয়ার অপেক্ষায় থাকে। তুই মুখ বন্ধ রাখ গুটলি, না হলে তোকেই মেরে আজ আমার খিদে মেটাবো। আরে বাবা, তোমরা আবার আরম্ভ করে দিলে। খবরু, এদের কথা ছাড়ো, তুমি বলো এত ভয় পেয়েছো কেন? আরে এবার তো পুরো জঙ্গল ভীত হয়ে পড়বে। কাটেলি আর লোকেরা পুরো জঙ্গলকে তছনছ করে রেখে দিয়েছে। পশু আর পাখিদের ধরে ধরে নিয়ে যাচ্ছে। ও চিন্তু, এবার তোমাকে কিছু একটা করতে হবে। হ্যাঁ, কিন্তু গাছপালাগুলো কাটলে কি হবে? ছোট বুদ্ধির মোটা প্রাণী, যদি গাছই না থাকে তাহলে নিঃশ্বাস নেবার জন্য অক্সিজেন কোথায় থেকে আসবে? এই সুন্দর আবহাওয়া কোথায় পাবো? নিঃশ্বাস নেবার জন্য অক্সিজেনের বদলে তোমার আর চুলচুলের গ্যাসই পাবো। আর এমন হাওয়ায় ধুকে ধুকে মরার চাইতে আমাদের নিজেদেরই মরে যাওয়া ভালো। সুইসাইড! আমি কাটেলির নাম শুনেছি। ও নো, ও শান্তিবনে চলে এসেছে। এই কাটেলিকে আটকানোর জন্য আমাদের একসাথে কিছু করতে হবে। এই কাজে রিঙ্কি আর ডান্সিং পাওয়ার দিয়ে আমাদের সাহায্য করতে পারে। ডান্সিং কুইন চিন্তু! আরে তোমরাও এমন মানুষ না? আচ্ছা, তো এবার মানুষ হয়ে গেলাম। তো আগে কি তুমি পশু ছিলে? এটা ঠাট্টা করার সময় না, আমাদের তাড়াতাড়ি গিয়ে রিঙ্কির সাথে দেখা করতে হবে। চলো।
আরে আরে এই মানুষটা একদম ঠিক নয়, সব জায়গায় মুখ ঘষতে থাকে। মাছ মাছ মাছ, তুমি ঠিকই বলছিলে, ও মানুষ নয় পশু। জানি না ভেতরে কি যেন খুঁজছিল। হে ভগবান, আমার সাথে বারবার কেন এমন হয়? বিয়ে তো হয়েই গেছিল, আর কিছুক্ষণ না হয় স্বপ্নে থাকতে দিতে। কপাল ভালো মোটু যে তোর স্বপ্ন ভেঙে গেছে, না হলে তুই যেসব কাণ্ড করছিলিস না, তারপর তো তুই অন্য কিছু করার ক্ষমতাই রাখতিস না, আর তোর অন্তিম সংস্কার করারও দরকার হতো না। আরে চিন্তু, তোমরা এখানে কি ব্যাপার? সব কিছু ঠিক আছে না? কিছুক্ষণ আগে সব ঠিক ছিল, কিন্তু এখন কিছুই ঠিক নেই, সব লন্ডভন্ড হয়ে গেল। এমন কি হয়ে গেল গটরু ভাই? ভাই না, হ্যাঁ এবার সব ঠিক হয়ে গেছে, কোনো ভুল বোঝাবুঝি আর থাকলোই না। আরে কোনো ব্যাপার না রিঙ্কি, এ তো একটা পাগল, এ তো শুধু খেতে আর শুতে। আই এম সরি, স্বপ্ন দেখা ছাড়া কিছু নজরে পড়ে না। আমরা তো অ্যাকচুয়ালি এই জঙ্গলের সেফটির ব্যাপারে একটা ইম্পর্টেন্ট কথা বলতে এসেছি। তুমি থাকতে জঙ্গলে বিপদ কি করে হবে? আমার সাহায্যের দরকার হলে আমাকে শুধু বলো, তোমার জন্য আমি সব কিছু করতে পারি। না না, চালিয়ে যাও, জঙ্গলের ব্যাপারে তো পরেও কথা বলা যাবে। ঠুলঠুল আর খাবরুর মতন পশুদের বোঝা ওঠাতে ওঠাতে জঙ্গলের একদিন সত্যিই শহীদ হতে হবে। রিঙ্কি, খবরু নিউজ নিয়ে এসেছে যে কাটেলির লোকেরা জঙ্গলে তাণ্ডব আরম্ভ করে দিয়েছে। জঙ্গল আর নিরপরাধ পশুদের বাঁচানোর জন্য কাটেলিকে শিক্ষা দেওয়া খুবই প্রয়োজন, আর এতে আমরা তোমার সাহায্য চাই। আমরা আমাদের ফিউচার জেনারেশনের ভবিষ্যৎ বাঁচাতে আর সুরক্ষিত রাখতে একসাথে সঠিক পদক্ষেপ নিতে হবে। তোমার ফিউচার জেনারেশন আর আমার কি হবে, যার জেনারেশন শুরু হবার আগেই এই ঠুলঠুলের চাপে শেষ হয়ে গেল। তুমি চিন্তা করো না চিন্তু, আমি তোমার সঙ্গে আছি। হ্যাঁ হ্যাঁ, তুমি শুধু বলো, বাকি আমাদের উপর ছেড়ে দাও। ঠিক আছে, আমাদের মিলে মিশে একটা প্ল্যান বানাতে হবে আর সবাইকে প্ল্যান হিসাবে চলতে হবে। কারোর একটা ছোট ভুলের জন্য আমাদের সবার বিপদ হতে পারে, সো এভরিবডি বি কেয়ারফুল। খবরু, তুমি কাটেলি রাড্ডায় গিয়ে ওর লোকেদের সঙ্গে মিশে যাও আর ওদের শান্তিবনকে অ্যাটাক করার জন্য উৎসাহ দাও। ওকে, এই কাজে রিঙ্কি, গটরু আর মচমচও তোমার সঙ্গে থাকবে। ইয়েস বস, আমি তৈরি, চলো। আরে ভাই, এই নমুনার সঙ্গে আমাকে কেন পাঠাচ্ছো? এর তো মুখটাই আমার সহ্য হয় না। মোটু, তুই রিঙ্কি আর মচমচকে দেখতে থাকিস, আর তাছাড়া ঠুলঠুল তো ওখানে যাচ্ছে না, কিন্তু মনে রাখবি যে তুই স্বপ্ন দেখতে নয়, ইম্পর্টেন্ট কাজের জন্য যাচ্ছিস, না হলে নিজে তো মরবি আর অন্যদেরও মেরে ফেলবি। রিঙ্কি, নিজের খেয়াল রেখো। রিঙ্কির জন্য তো খুব বলছিস, আরে আমাদেরও তো বল, আমরা কি আর ফিরে আসব না? আমার তো তোমার ওপর সন্দেহ হচ্ছে, তুমি কাটেলির কাছে আমাদের বলি দেওয়ার জন্য তো পাঠাচ্ছো না? চিন্তা করো না, তোমাদের খেয়াল আমি রাখবো। তাহলে তো ঠিক আছে। আবার সময় নষ্ট করছো, সবাই কৃপা করে তাড়াতাড়ি চলো, না হলে বেকার জিনিস মনে করে এখানেই শেষ হয়ে যাবে। আরে চলো না, চলো। বাকি সবার কাজ ওদের অ্যাটাক হওয়ার পরে শুরু হবে। এই ফিল্মে সবাইকে নিজের রোল ভালোভাবে করতে হবে। ঠিক আছে, দেয়ার উইল বি নো রিটেক, ভুলের কোনো সম্ভাবনা থাকবে না। কেটে ফেলবো, ছিঁড়ে ফেলবো, এই জঙ্গলের রানী আমি, নাম হলো কাটিলি রানী। এই তোমার নাম কি মিস্টার বানর? বানর, মাই নেম ইজ বল, খবরু বল। জঙ্গলের প্রতিটি গাছ, প্রতিটি প্রাণীর রন্ধ্রে রন্ধ্রে বিশেষভাবে পরিচিত আমি, এই জন্য আমি বলছি গাছেদের কাটতে, পশুদের শিকারের জন্যে। শান্তিবনের চেয়ে ভালো জঙ্গল পুরো দুনিয়াতে আর পাবে না। হ্যাঁ,
এর ভালো মানুষই চেহারাতে একে একজন সত্যিকারের ধূর্ত বলে মনে করা যায়, যা আমাদের সবার সঙ্গে ম্যাচ করে যায়। আর তাছাড়া অনেক অর্ডার পেন্ডিং পড়ে আছে, তাই আমরা যদি স্লোলি বা ইংরেজিতে যদি বলি যে আমরা তাড়াতাড়ি না করি তো অনেক অর্ডার হাত থেকে চলে যাবে। কাটালি ম্যাডাম, এই মোটা এই খবর বন্ডের সঙ্গে এসেছে আর সবার খাবার খেয়ে নিয়েছে। তাড়াতাড়ি একে শিক্ষা দাও, না হলে এক সপ্তাহে সবার খাবারও একলাই খেয়ে ফেলবে আর ও ঢেকুরও তুলবে না। এ কেমন গরিবের মতো কথা বললে তুমি! আরে ভাই, তুমি তো জঙ্গলের রানীর কাছে কাজ করো, আর একজন অতিথিকে সামলাতে পারো না? আর ঢেকুরের কথা বলবে না, যদি আমি ঢেকুর তুলি তাহলে তোমরা সবাই এই জায়গা ছেড়ে পালিয়ে যাবে। চুপ চুপ চুপ! কে অবাঞ্ছিত অতিথি? এরা তো হলো আমার ডান্স গ্রুপের, এর নাম হলো নানা সিং, আর সাথে রয়েছে মিস মচমচ সিং আর মিস নাচিনি রানী। এরা সবাই আজ রাতে আপনাকে আর আপনার সঙ্গীদের এন্টারটেইন করবে। মানে কাটিলি রানী দরবারে মনোরঞ্জন, মানে বাংলায় বললে এন্টারটেইনমেন্ট হবে। খুব ভালো, খুব ভালো। শাট আপ! সমস্ত বায়ার্সদের ভয়ানক মহলে ডেকে নাও, উৎসবের জন্য। এই উৎসব আজই হবে আর তারপর হবে শান্তিবনে অ্যাটাক। শেক দ্যাট থিং বেবি। ইউ লাইক দ্যাট? ইয়া বেবি, আই সো ইউ। গার্ল, ইউ নো ইউ লুক গুড টু মি মাম।
দিনের মধ্যে সমস্ত বায়াসদের অর্ডার পুরো করতে হবে। কাটার, তেজা, ডমরু, যাও আর শান্তিবনের শান্তিকে অশান্তিতে বদলে দাও। একটা একটা গাছকে কেটে ফেলো, কোনো পশু যেন বাঁচতে না পারে। আন্ডারস্ট্যান্ড? চিন্তা করবেন না কাটেলি ম্যাম, কাজ হয়ে যাবে। আমার জল থেকে বেঁচে যাওয়া জঙ্গলের কোনো পশুর পক্ষে অত সহজ নয়। আমার নিজের নিশানার উপরে পুরো ভরসা আছে। তোমরা ফিল্মি ডায়লগ বলো না, আর যা বলা হয়েছে তা কথায় নয়, হাত দিয়ে, মানে বাংলায় যদি বলি তো উইথ হ্যান্ডস করে দেখাও। উইথ হ্যান্ড? উইথ হ্যান্ড প্রথমে তোর গর্দানটা মুড়িয়ে দেবো না চামচা? যখনই দেখো তখনই চামচাগিরি করতে থাকে। যেদিন জঙ্গলের পশুরা শেষ হয়ে যাবে সেদিন তোর নম্বর আমি প্রথমে লাগাবো। আমার তো মনে হয় কাটেলি ম্যাম একটা হাড়ের খাঁচার উপর কোন শয়তান জানোয়ারের চামড়া লাগিয়ে দিয়েছে। আবে চামচা, এখন যদি বেশি কথা বলিস না তো শান্তিবনের আগে আমার মনে হয়তো তোকেই খতম করে দেব। আরে ভাই সব, মানে যদি বাংলায় বলি তো ব্রাদার্স, আমি তো মজা মানে জোকস বলছিলাম, তোমরা তো ফিল্মের একদম দি এন্ডে পৌঁছে গেছো। এসব কি ফিসফাস হচ্ছে? হ্যাঁ এই তালপাতার সেপাই, ওদের দাঁড় করিয়ে টাইম ওয়েস্ট করো না, না হলে ওদের বদলে তোমাকে শান্তিবনে পাঠিয়ে দেবো, বুঝেছ? যাও তাড়াতাড়ি। আরে বদমাইশেরা, মানে বাংলায় যদি বলি ভাইয়েরা, তাড়াতাড়ি যাও, আমাকে কেন মেরে ফেলতে চাইছো? এখানে তো এত গাছ আছে, কোথা থেকে আরম্ভ করব? কাটের দা, ক্লান্ত হয়ে পড়েছেন না, একটু বসে নি। কথাটা তো ঠিক, গাছ কাটার আগে একটু চিড়িয়ে নি, তাছাড়া তাছাড়া খিদে পেয়ে গেছে খুব। আমাকেও দাও। চলো এইদিকে।
কেটে ফেলবো, ছিঁড়ে ফেলবো। যে কাটিলির কাজ সম্পূর্ণ না করে তাকে তো আমি মেরে ফেলবো। কি ভেবে তোমরা ফিরে এলে? যে কাটিলি খুব খুশি হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাদের রসগোল্লা খাওয়াবে, আরো যদি কিছু বাকি থাকে তো সন্দেশ দেবে। রানী সাহেবা, কৃপা করে খাওয়া দাওয়ার ব্যাপারে কথা বলবেন না, আমি ইমোশনাল হয়ে পড়ি। এখান থেকে এ আর এর কুত্তারা বড় বড় কথা বলে গিয়েছিল, এখন মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছে, লজ্জা করে না? এই পাকাঠির জিভটা কাঁচির মতন চলছে। এরপর কোন শিকার পাই বা না পাই, এই তালপাতার সিপাহের শিকার আমি অবশ্যই করব। আচ্ছা, এক্ষুনি দেখাচ্ছি। এখন আবার কি ফুসফুস করছো গর্দভের দল? যখন ওরা ঘিরে ধরলো তখন ছোলা চাবাচ্ছিলে তোমরা, হ্যাঁ? যদি বোকার মতো আলাদা আলাদা শিকার করার বদলে একসাথে অ্যাটাক করতে, তাহলে আজ তোমাদের এই অবস্থা হতো না। ক্ষমা করবেন কাটিলি ম্যাম, আপনি ঠিক কথা বলছেন, এরপর আর কখনো এমন ভুল হবে না। আমরা আবার কাল অ্যাটাক করে
আপনার মালের অর্ডার পুরো করব। কাটিলি রানীর জয় হোক। রানী সাহেবা, এই নালা সিং মানে কট্রু ভাই খুব ভালো মানুষ, খেতেও খুব ভালোবাসে। অন্য কোথাও চলে যাচ্ছিল, কিন্তু আমি বললাম কাটেলি ম্যাম আপনার ডান্স দেখে খুশি হয়ে শুধু আপনারই জন্য একটা পার্টি রেখেছেন, তাই আমার সঙ্গে চলে এলো। ইনি এনার বন্ধুদের সব প্ল্যান সম্বন্ধে সব কিছু বলে দিয়েছে। খুব ভালো চিন্তাধারা এদের সবার। আরে কট্রু ভাই, আপনি খাওয়ার চিন্তা একদম করবেন না, আমাদের যা বেঁচে যাবে সব আপনার সামনে রেখে দেব। আপনিও আপনার বন্ধুদের এখানে ডেকে নিন না। হ্যাঁ, যাও তালপাতার সেপাই এনার প্রিয় বন্ধুদের খবর পাঠিয়ে দাও যে কট্রু ভাই আজ আমাদের অতিথি, আর আজকের পার্টিতে ওরাও সবাই আমার অতিথি হবে। ওকে, যাও যাও। চিন্টু, কাটেলি রানী জঙ্গলের ফিউচার সম্বন্ধে আলোচনা করার জন্যে আপনাকে ডেকেছেন। আপনার ফ্রেন্ড কট্রু ভাই আপনাদের সবার সম্বন্ধে আমাদের বলে দিয়েছে। কাটেলি রানী আপনার উচ্চ বিচার জেনে খুব খুশি হয়েছেন, এখন উনি আপনার সঙ্গে দেখা করতে চান। আসো চলুন। ঠিক আছে। আমি জানতাম এই মোটা নিজের খাবার ধান্দায় একদিন আমাদের ঠিক ফাঁসিয়ে দেবে। একবার সামনে আসুক, সব খাবার গলায় হাত ঢুকিয়ে বার করে নেব। কটেলি, আমি শুনলাম যে তুমি সব খারাপ কাজ বন্ধ করার জন্য তৈরি হয়েছো। চলো, শেষ পর্যন্ত সুধরে গেলে, এইটা জেনে আমরা খুব খুশি হয়েছি। হ্যালো চিন্টু বাবা, জানো যদি ঠিক সময় আমার বিয়ে হয়ে যেত না, তাহলে ঠিক তোমারই মতো আমারও একজন বুঝদার ছেলে থাকত। কিন্তু আফসোস। কিন্তু চিন্টু বাবা, যদি তুমি চাও তো আমার ছেলে হয়ে এখানে আমার সঙ্গে থাকতে পারো। পুরো জঙ্গলে প্রিন্স হয়ে সাম্রাজ্য চালাবে তুমি। যদি চাও তোমার বন্ধুদেরও এখানে ডাকতে পারো। হ্যাঁ, রানী সাহেবার কথা মেনে নাও রাজকুমার চিন্টু, তুমি পুরো জীবন এনজয়, মানে যদি বাংলায় বলি তো আনন্দ করবে, এত বড় বড় বায়াসদের সাথেও পরিচয় হবে। আরে বাবা, তুমিও এই জঙ্গলের বাদশা হয়ে যাবে। বাদশা কে? বন্ধুত্ব পাক্কা হলো, কি বলছো? তোমাদের মতো বায়াসের জন্য কাচেরির মতো কি জন্ম নেয় এই জঙ্গলের বদলে? যদি তোমরা দুনিয়ার সমস্ত দৌলত দিয়ে দাও তাহলেও আমি তাকে ঠুকরে দেব। আর কাটেলি, একটা কথা কান খুলে শুনে নাও, যদি তুমি আর তোমার লোকেরা নিজেদের বদমাশি যদি বন্ধ না করো, তাহলে আমি আর আমার বন্ধুরা তোমাদের ধোলাই করে এই জঙ্গল থেকে বার করে দেব। আর হ্যাঁ, যদি সন্তান বানানোর এত ইচ্ছা হয় তো জঙ্গলের সমস্ত পশুদেরকে নিজের সন্তান বলে মনে করো, ওদের উপরে অত্যাচার করো না। আরে বাবা চিন্টু, তুই যদি এনার ছেলে হতে না চাস তো ঠিক আছে, কাটেলি মা আমাকে আপনার ছেলে মেনে নিন, আমার আপনার এখানকার খাবার খুব পছন্দ। মাম্মি মাম্মি প্লিজ, না বলবেন না মাম্মি প্লিজ। যখনই দেখো খাবার জন্য একদম মরে যাচ্ছে, যদি আরো এখানে দাঁড়িয়ে থাকিস তো খেতে দেওয়ার বদলে তোকে ওর কুত্তা দিয়ে খাইয়ে দেবে, আর যদি চামড়াটা বেঁচে যায় তো ওই বায়ার্সদের বিক্রি করে দেবে। কোনো ব্যাপার না চিন্টু, চলো কাটলু। এখন তুমি আমার কথা বুঝতে পারবে না, রেগে আছো যে, তাই না? যাও বাড়ি গিয়ে আমার কথা ঠান্ডা মাথায় চিন্তা করো, যাও। চল। আরে কাটেলি রানী, এ আপনি কি করলেন? ঘরে আসা শিকারকে এমনি ছেড়ে দিলেন? আমি যখন বুদ্ধির জোরে খেলছিলাম তখন তোমরা সত্যি ছোলা বিক্রি করছিলে। আরে বোকার দল, এর মধ্যে কাটিলির কুবুদ্ধি আছে। যদি এদেরকে এখান থেকে না যেতে দিতাম
এদের বন্ধুরা আমাদের ভবিষ্যতের কাজে বাধা সৃষ্টি করত। আর এই সময় সবচেয়ে জরুরি কাজটা কি? আমাদের বায়ার্সদের মাল সাপ্লাই করা। এবার তো এরা তৈরি থাকবে না, চিন্তাও করবে না যে আমরা এত তাড়াতাড়ি অ্যাটাক করে দেব। দে যা ডাবরু পাপ্পু, তৈরি হয়ে যাও, আমরা এক্ষুনি জঙ্গলকে অ্যাটাক করব। আর সবাইকে কাটিলিকে অপমান করার উচিত শিক্ষা দেব, জঙ্গলকে তচ নচ করে। পা রানী সাহেবা, কি দারুণ চাল খেললেন! আমার মাথার ব্রেনে তো এই কথাটা আসেইনি। কেননা তোমার মাথায় তো ব্রেনই নেই। এই ব্রেনের জন্যেই আমি রানী আর তুমি হলে চামচি, বুঝলে? আমরা এত বোঝানোর পরেও কাটেলি নিজের বদমাইশিকে বন্ধ করেনি। এবার তো ওকে শিক্ষা দিতেই হবে, আমার তো এটাই নিয়ম। প্রথমে রিকোয়েস্ট করো, পরে বোঝাও, আর যদি তাও না শোনে তাহলে ধোলাই করো, মানে অ্যাটাক। মানে? আরে বাবা, তার মানে হলো প্রথমে শান্তি তারপর ক্রান্তি। তার মানে? চিন্তু, শান্তি আর ক্রান্তি নামের দুটো দুটো মেয়ের সঙ্গে চক্কর আছে, তাহলে এই রিঙ্কি তোর ব্যাপারে কেন আসে? জানি না বাবা, আমার ভুল হয়ে গেছে যে তোমাকে বোঝাতে গিয়েছিলাম। একজন ইন্টেলিজেন্ট আরেকজন ইন্টেলিজেন্টকে বোঝাচ্ছে, তাই তো প্রায়ই এমন বোকামো হয়ে যায়। তোমরা সবাই জানোয়ার হয়ে গেছো, এই অবস্থাতেও তোমরা কমেডি করছো? হ্যাঁ। দেখো জঙ্গল আর জানোয়ারদের কি অবস্থা করেছে এই শয়তানি। সরি কেটিলি। চিন্তু, তুমি ঠিকই বলছো, আমাদের শিগগিরই কিছু করতে হবে। তুমি প্ল্যান বানাও, আমরা সবাই তোমার সঙ্গে আছি। আরে এই চিন্তু আর সব গেল কোথায়? কতক্ষণ ধরে খুঁজছি, এদের কোনো পাত্তাই নেই। এখানে তো কেউ নেই, এখানেও নেই। এদের খুঁজতে গিয়ে আমার কাটলির লোকের আমাকে না ধরে ফেলে। এই তো সবাই। খবরু, কি খবর এনেছো? আর তোমার মুখটা এত মন মরা কেন? কোশ্চেন দুই আর উত্তর দুই, খুব বাজে ব্যাপার, খুব বাজে ব্যাপার। প্রথম উত্তর, কাটেলি আজ জঙ্গলের সব পশুদের ধরে ফেলেছে। আর ওদের ডেলিভারি বায়ার্সকে পুরনো হাভেলির কাছে করবে। কিন্তু ওই রাক্ষসী আমাদের সবাইকে শিক্ষা দেওয়ার জন্য এই জঙ্গলে অ্যাটাকও করতে পারে। তৃতীয় জবাব, আমার প্রিয় তোমাকে ওই রাক্ষসী উঠিয়ে নিয়ে গেছে। জানি না সকাল থেকে কিছু খেয়েছে কিনা, ওর ব্রেকফাস্ট না হলে পেটে ভীষণ ব্যথা করে। খাইনি আবার, ভালো করে চিনি ওই বান্দরিকে, খুব চালাকো।
এখানে বেটা কাঁদছে আর ও ওখানে কাটেলির কোনো চামচাকে পটিয়ে মজা করে খাচ্ছে হয়তো। খাবরু তুমি চিন্তা করো না, আমরা তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে আমাদের অন্য সাথীদেরও কোনো ক্ষতি না হতে দিয়ে ছাড়িয়ে নেব। আর বৌদির চিন্তা তুমি করো না, যদি ওনাকে ছাড়াতে গিয়ে তোমার কিছু হয়েও যায় তো গটরুওকে তোমার প্রেমের কথা মনে করানো থেকে বঞ্চিত করবে না। আরে 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 আমার মচমচে তো তোমার বাদ্রির সঙ্গে দেখা করতে গিয়েছিল, ও ও কোথায় গেল? কিন্তু তুমি তো বলেছিলে ও কোনো বান্ধবীর সঙ্গে দেখা করতে গেছে, খবরের গার্লফ্রেন্ডের কাছে কেন গিয়েছিল? অ্যাকচুয়ালি না, ও খবরের গার্লফ্রেন্ডের সঙ্গে পিকনিকের প্রোগ্রাম তৈরি করতে গিয়েছিল যাতে আমাদের জীবনে কিছু একটা মজা টজা হয়। আমার তো মনে হচ্ছে তোমার জীবনে হাল বদলে গেছে। আই এম সরি, আমি তো বলতে ভুলে গেছি, কাটেলির লোকেরা মাছ মাছকে উঠিয়ে নিয়ে গেছে। শুনেছ? ও আমার প্রেমিকাকেও বাঁচানোর চেষ্টা করছিল। নো 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 মাছ মাছ, তুমি আমায় ছেড়ে চলে যেতে পারো না। কাটেলি কাটেলি, যদি আমার মচমচের কিছু হয় তো তুই তো গেলি। আমি আসছি, আমি আসছি চমচম চমচম। কিন্তু ওর নাম তো মচমচ, তাই না? তুই কখনো ভালোবাসিস নি না, তুই বুঝবি না রে। যখন আমার মধ্যে প্রেম উতলে পড়ে তখন ভালোবেসে চমচম বলি, মচমচের উল্টো চমচম, মানে ভালোবাসাতেও লজিক। আর ও আমায় কোনো লজিক ছাড়াই ভালোবেসে ভোদারাম বলে। বাকি সব ইমোশন সেম টু সেম। দেখো এই কাটেলি কিন্তু খুবই ভয়ঙ্কর, ও কিন্তু আমাদের জালি আমাদের উপরে ফেলেছে, আমাদের আবার একসঙ্গে হয়ে ওর মুখোমুখি দাঁড়াতে হবে। কিন্তু ও আমাদেরকে দ্বিতীয়বার অ্যাটাক করার আগেই আমরা ওদের ওপর পুরো শক্তি দিয়ে অ্যাটাক করব। খবরু আর ঠুলঠুল, তোমাদের সব পশু সঙ্গীদের একত্র করো। প্রথমে আমরা সব আমাদের বন্দী সঙ্গীদের ছাড়াবো, পরে কাটেলি আর ওর সঙ্গীদের ওপরে ফাইনাল অ্যাটাক করে ওদের এখান থেকে তাড়িয়ে দেব। না জানি আমাকে ছাড়া ঠুলঠুলের এখন কি যে অবস্থা। ও কি খাওয়া দাওয়া করছে? হয়তো আমার কথা ভেবে ভেবে শুকিয়ে পাতলা হয়ে গেছে। তাহলে ঠিক আছে, আমরা আরেকবার জঙ্গলকে অ্যাটাক করব, কিন্তু এইবার ওই চিন্টু আর ওই সমস্ত বন্ধুদেরও উঠিয়ে নেব। তারপরে এই জঙ্গলে কোনো বাপের বেটা বাঁচবে না যে আমার সামনে মাথা উঁচু করবে। রানী সাহেবা, আমার মতে এখন পর্যন্ত অনেক মারামারি হয়ে গেছে, আর তাছাড়া আপনি ওদের ফ্রেন্ড মচমচকে তো ধরেই রেখেছেন, কিছুদিন যদি চুপচাপ থাকা যায় তো আমার মতে সব কিছু অল রাইট, মানে আমি যদি বাংলায় বলি তো ঠিক হয়ে যাবে। ঠিক হবে? কেটে ফেলবো, চিড়ে ফেলবো, যে ভিতুর মতো কথা বলবে তাকে তো এখানেই পুঁতে ফেলবো, বুঝলে? হ্যাঁ এটা ঠিক হবে। শোনো, মচমচের খুব খাতির করতে থাকো,
ওকে এক মিনিট শান্তিতে থাকতে দিও না। আর তোমরা তিনজন যাও, সবাইকে একত্রিত করো, এইবার সবচাইতে ভয়ানক অ্যাটাক করব। আই থিংক এবার সবচাইতে সুন্দর সুযোগ পাবেন আপনি সবচেয়ে বেশি মাল সাপ্লাই করে আমাদের থেকে বেশি কামাই করতে পারবেন। তলপত সিপাই, কাটেলি ম্যাডাম থাকতে একদম ঘাবড়িও না, চোখ বুঝে ফাইট মারো কি? চিন্তা করো না, এবার চাঞ্চাও আমাদের সঙ্গে যাবে। আমাকে কেন ফাঁসাচ্ছ? কি মানে? আমি রানী সাহেবার জন্য নিজের প্রাণও দিতে পারি। আমি এনার সাথেই থাকবো যাতে কেউ এনাকে ছুঁতে না পারে, আর এনার পর হওয়া প্রতিটি অ্যাটাক, বাংলায় বলি তো প্রতিটি আঘাতকে আমি নিজের চওড়া বুকে বিদ্ধ করে নেব। প্রথমবার জানা গেল চাঞ্চার বুকও আছে। শয়তানের মতো বুক, মানে লুকোনো বুক। ওখানে গার্ডস আছে, লুকিয়ে পড়ো। সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ ঠিক আছে। আমি তো তোমাকে বিনা একটা জীবন্ত লাশ হয়ে বেঁচেছিলাম। আরে নমুনা, এই রোমিও জুলিয়েটের ডায়লগ বাড়িতে গিয়ে বলো, আর কিছুক্ষণ যদি এখানে থাকিস তাহলে জীবন্ত লাশের বদলে মরা লাশ হয়ে যাবি। সবাই ঘাটের দিকে চলো, ওখানে আমাদের সঙ্গীরা আগে থেকেই পৌঁছে গিয়েছে, আজ এই কাটেলিকে জঙ্গল থেকে তাড়িয়ে নিঃশ্বাস নেব। অর্ধেক মাল তো পেয়ে গেছি ম্যাম, কিন্তু বাকি মাল কবে পাবো? তাড়াতাড়ি দিয়ে দিন ম্যাম, আমরা মাল বেচে অনেক টাকা উপার্জন করব। কাটেলি ম্যাম, চিন্টু আর ওর সঙ্গীরা সমস্ত পশুদের ছাড়িয়ে নিয়ে গেছে।
আর জঙ্গলের সমস্ত পশুরা ওদের সঙ্গে এক হয়ে আমাদের উপর অ্যাটাক করার সিদ্ধান্ত নিয়েছে। খুব চালাক এই চিন্টু, এবার মজা আসবে, আমার ষড়যন্ত্রে ফেঁসে যাবে। খুব ভালো, আমাদের প্রয়োজনই নেই আর শিকার করতে যাওয়ার, শিকার নিজে নিজেই আমাদের কাছে এসে গেছে। এবার কাটিলি পাগল হয়ে গেছে মনে হচ্ছে, লাস্ট মোমেন্ট, বাংলায় যদি বলি তো শেষ সময়ে এসে গেছে। বন্ধুরা, আজ সময় এসে গেছে, আমরা আমাদের জঙ্গলকে রক্ষা করার জন্যে আর বেটার ফিউচারের জন্যে এই কাটেলি রানী আর ওর চামচেদের এখান থেকে বাইরে তাড়িয়ে দেব। এবার খাবো। তালপাতা সেপাই, এবার কোথায় পালাবি তুই? থ্যাংক ইউ চিন্টু। আরে বাপরে, চেরু ধর, ধর। আমি আসছি। Ha ha ha!
তুমি ঠিক করনি চিন্টু, তোমার কি মনে হয় আমি এর প্রতিশোধ নেব না? সবাইকে মজা দেখাবো, আমি জ্বালিয়ে দেব এই জঙ্গলকে আর পশুদের। যারা কাটিলির কাজে লাগে না তাদের সবাইকে ধ্বংস করে দেয় কাটিলি। তুমি কি ভাবছো জঙ্গল ধ্বংস হলে তোমার উপরে তার প্রভাব পড়বে না? সবার মতো নিঃশ্বাস নেবার জন্য তোমারও এর প্রয়োজন আছে। জঙ্গলের আমাদেরকে ততটা প্রয়োজন নেই যতটা আমাদের একে দরকার। যদি কখনো এ ধ্বংস হয়ে যায় তাহলে আমরা মুহূর্তের জন্যও বাঁচতে পারবো না। চিন্টু, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও চিন্টু, আমাকে বাইরে বের করো, আমরা সব বুঝে গেছি। তোমার মতো শয়তান মহিলার বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই, কিন্তু তোমাকে এই জন্য ছেড়ে দিচ্ছি যাতে তুমি নিজেকে সম্পূর্ণ শুধরাতে পারো। শুধরে নেব মাই ফুট, কিন্তু একটা কথা মনে রেখো, এখান থেকে বাইরে গিয়েও যদি তুমি তোমার চালচলন বন্ধ না করো তাহলে আমি আর আমার বন্ধুরা মিলে, তুমি পৃথিবীর যে কোনো কোনায় থাকো না কেন, তোমায় ছাড়বো না। চিন্টু, আমাদের বাঁচানোর জন্য ধন্যবাদ। ইয়া ওয়েলকাম। চলো, ভালো হয়েছে পালিয়েছে, এত দৌড়োদৌড়ি করে তো আমার খিদে পেয়ে গেছে। আরে ভাই, এই পেটুকটাকে কাটিলির সঙ্গে পাঠিয়ে দিলে না কেন? তোমরা আবার আরম্ভ করে দিলে। চলো, এবার একটা কথা তো তোমরা সবাই বুঝতে পেরে গেছো, যে ভালোর সবসময় জিত হয়ে থাকে আর খারাপের হার। চিন্টু, তুমি যদি জানতেই যে আমরা ভালো আর ভালোদেরই জিত হয় তো আমরা লড়াই করলাম কেন? এমনিতেই জিতে যেতাম।
এইরকম ইন্টেলিজেন্ট কথা তো কেবল গাট্রুই তোমায় বোঝাতে পারে, কেননা তোমাদের দুজনেরই বুদ্ধি একই সাইজের। যে আমি বলেছিলাম না, আমাদের মধ্যে কেউ হবে দেখলে। Yeah.